নমস্কার বন্ধুরা নাই উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব স্কুলে কোনো কারণে অনুপস্থিত থাকলে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে কীভাবে আবেদন লিখতে হয় সবার প্রথমে লিখতে হবে প্রতি কমা দিয়ে নিচে লিখতে হবে মাননীয় প্রধান শিক্ষক যদি মহিলা হন মাননীয় প্রধান শিক্ষিকা তার নিচে তোমার স্কুলের নাম লিখতে হবে আমি এইখানে উদাহরণ হিসেবে নিয়েছি ফুলিয়া শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় তার নিচে স্কুলের ঠিকানা ফুলিয়া নদিয়া পশ্চিমবঙ্গ তারপর পিন তার নিচে লিখতে হবে বিষয় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন তার নিচে লিখতে হবে মহাশয় বা মহাশয়া যদি মহিলা হন কমা দিয়ে নিচে লিখতে হবে সবিনয়ে বিনীত নিবেদন এই যে আমি তারপর তোমার নাম লিখবে আমি এইখানে উদাহরণ হিসেবে নিয়েছি সাগর বিশ্বাস কমা আপনার বিদ্যালয়ের নবম শ্রেণী তুমি যে স্কুলে পড়বে যে ক্লাসে সেটা লিখবে একজন নিয়মিত ছাত্র আমি গত বারো আট দুই হাজার ইংরেজির মাস থেকে পনেরো আট দু হাজার ইংরাজি মাস পর্যন্ত জ্বরে আক্রান্ত থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি তুমি তোমার কারণটা লিখবে যদি দিদির বিয়ে হয় দাদার বিয়ে হয় সেটাও কিন্তু এখানে লিখতে পারো অতএব আপনার নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত চার দিনের ছুটি মঞ্জুর করিয়া বাধিত করিবেন ধন্যবাদ তার নিচে ডান দিকে আপনার একান্ত অনুগত ছাত্র লিখে নিচে নিজের নাম লিখবে তারপর শ্রেণী লিখবে তোমার এইখানে আমি নবম শ্রেণী লিখেছি রোল নাম্বার লিখবে তোমার আমি এইখানে দশ লিখেছি ওপরে ডান সাইডে লিখবে তারিখ যে ডেটে অ্যাপ্লিকেশানটি দিচ্ছ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর এরকম এডুকেশনাল ভিডিও নোটিফিকেশন আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করো ধন্যবাদ